গুড মর্নিং এভরিওয়ান। ঘড়িতে এখন সময় প্রায় 7:45 সকালবেলা, আর সকালবেলায় আমাদের রাজাবু ঘুম থেকে উঠে এখন খেলাধুলা আরম্ভ করে দিয়েছে। খেলাধুলো মানে এই যে কোথায় একটা ক্লিপ পেয়েছে, এটা মানে তার মায়ের মাথার ক্লিপ, সেইটা নিয়ে এখন খেলাধুলা হচ্ছে। সকাল সকাল বাচ্চাগুলো কয়েকটা পড়তে এসছে, তাদের সাথে একবার যে তাদের যেই পাতানো হয়েছে তাদের বসছিল, দিয়ে পুরো এলোমেলো করে দিয়ে এখন নিজে আবার এদিক সেদিক ঘুরছে। খেল কি বাবা, সবাইকে গুড মর্নিং বলে দাও তো, গুড মর্নিং করে দাও, টাটা করে দাও, টাটা টাটা করে দাও, টাটা এ টাটা করে দিচ্ছে। বল কী নিবি, কি বলো, কি কোলে নিবে না ঘুরতে যাবে সকাল সকাল? হ্যাঁ যাই না, চিরুনি তো নিয়ে আসেনি, কালকে সন্ধ্যের সময় চিরুনি নিয়েছে মানে নিশ্চয়ই বাইরে ফেলে দিয়েছে। এর তো এখন অভ্যেস হয়েছে, হাতে কিছু পেলেই তাকে ছুঁড়ে দেবে এইদিকে বাইরে। হ্যাঁ ও কী হয়েছে বলো, কি তোমার দিকে ক্যামেরা করতে হবে? আচ্ছা ও ঠিক আছে, না দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে পড়ো বাপা, ও বাবা দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে পড়ো। এই তো ও বাবা, তুমি যে নাচ শিখেছো, তুমি যে নাচতে পারো, এখন নেচে দেখি দাও তো, নেচে দেখি দাও, নেচে দেখি দাও তো। এই দেখেছেন আমাদের পাপা কীরকম নাচ শিখেছে, হ্যাঁ কত বড় হয়ে গেছে আমার পাপাটা, দেখেছেন তো, যাই বলি তাই শুনে, নাচ করে, গান করে, হ্যাঁ তারপরে আবার কবিতার শেষে হা 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 করে। কি বাবা, ও বাবা বাবা গো, ও কিছু বাবা বাবা বাইরে ফেলেছে, এই দেখুন এই দেখুন এই দেখুন, বুঝেই বলা হয়েছিলো তার মা তার চিরুনি ঘুরছে, সে তার কাল রাত্রে এইটা এই পাশ দিয়ে বাইরে ফেলে দিয়েছে, বুঝেছেন? তার এখন হাতে যা পাবে বাইরে ছুঁড়ে দিবে। পাপাকে নিয়ে এখন রুটির মতো বেরিয়েছি, সে সকালবেলা একটু কোলে নিয়ে তাকে একটু এদিক সেদিক ঘোরাতে হয়, সকালবেলা যে যে স্নিগ্ধ হাওয়াটা তার শরীরে লাগাতে হয়। কালকে একটা মানে বিশাল দুর্ঘটনা হতে হতে কালকে মানে সবাই আমরা বেঁচে গেছি, সবাই আমরা বেঁচে গেছি বলতে, কালকে সন্ধ্যের সময় রুমিকে হচ্ছে কাঁকড়া বিছে কামড়ে নিয়েছে, তো কাঁকড়া বিছে তো একটা হালকা ওষুধ টষুধ দিতে ঠিক হয়ে গেছে, কিন্তু যেটা সবথেকে মানে খতরনাক ছিল ব্যাপারটা, ডেঞ্জারাস ব্যাপার ছিল, সেটা হচ্ছে রাত্রিবেলা আমি যখন বাজার থেকে এসে বাথরুমে ঢুকতে যাই, মানে ঢুকে গেছিও, ঢুকে গিয়ে যখন হঠাৎ করে চোখটা ঘোরাই, যখন দেখি বাথরুমের ভিতরে একটা বিশাল বড় কেউটি সাপ মানে ফোনা 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 তুলে আছে, তো আমি তো পুরো ভয়ে একদমই কী করবো, আমি সঙ্গে সঙ্গে বাথরুম থেকে ছুটে বেরিয়ে এসেছি। তারপর বাড়িতে ছিল আমাদের ঘরে কার্বলিক অ্যাসিড, তারপরে কোনো প্রকারে পজিশন বুঝে কার্বলিক অ্যাসিড তারপরে ফেলি, তারপর কার্বলিক অ্যাসিড দেওয়ার পর ওপরে নিস্তেজ হয়ে যায়, তারপর তাকে মেরে যাই হোক করে পুড়িয়েছি আর কি। মানে সেই রাত তখন গোটা 10:30-11 বাজে, দেখাচ্ছি দেখুন সাপটা তো নেই, এখন সাপটাকে তো পুড়িয়ে ফেলি দেওয়া হয়েছে, আর দেখুন চতুর্দিকে কেমন জঙ্গল হয়েছে। কালকে রাত্রিবেলা যখন পড়াচ্ছিলাম তখন বলছে আগে সবাই যারা যারা রাস্তা দিয়ে যাচ্ছে তারা বলছে আগে এই রাস্তায় তোমাদের বাড়ির চতুর্দিকে যা জঙ্গল ফঙ্গল হয়েছে না সেগুলোকে আগে পরিষ্কার করো, আর এই যে দেখুন পুড়িয়ে মানে পুড়িয়েছিলাম এইখানে, এই যে রাস্তার এইখানে, এই দেখেছেন না এইখানে ওই কাগজ তারপরে ওইসব দিয়ে এখানে পুড়িয়েছিলাম, দিয়ে পুড়িয়ে বাইরে ফেলে দিয়ে এসেছি। আমাদের পাপাকে দেখুন, পাপা পুরো সেজে গুজে রেডি, পাপা কোথায় যাচ্ছে জানেন? পাপা কোথায় যাবি, কোথায় যাবি? পাপা যাবে তার মামা বাড়ি, একদিনের ট্যুরে যাবে মামা বাড়ি, মানে আজকে বিকেলে যাচ্ছে, আজকে রাত্রে থাকবে, আবার কালকে সকালে না হলে বিকেলে চলে আসবে। কি বাবা, হ্যাঁ বাবা আমি যাবো না, আমি জাস্ট ছাড়তে যাবো, আপনারা তো জানেন পাপার মামা বাড়ি এখান থেকে প্রায় 5-7 কিলোমিটার দূরে হবে, তো সেজন্য আমি ছেড়ে পালিয়ে আসবো, এরা থাকবে, আর কালকে আবার বিকেলে চলে আসবে নাকি বাবা? হ্যাঁ তার ড্রেস দেখেছেন, তার ড্রেস এসেছে হাফ প্যান্ট, একটা সাদা কালারের স্ট্রাইপ দেওয়া গেঞ্জি, তো এই পরে পাপা একদমই রেডি, আর হচ্ছে জুতো তো পরার মানে নাম ধরলেই এখন কান্নাকাটি শুরু হবে, জুতো দেখলেই কান্নাকাটি শুরু হবে, তো সেই জন্য জুতো ফুতো পরা হচ্ছে না, তাই তো? কি গো কি বাবা বাবা, আর তার মাও রেডি হচ্ছে, আমার মা এখনো ঘুম থেকে উঠেনি, তো যাচ্ছে একদিনের জন্য মামা বাড়ি থেকে ঘুরে আসে। বাবা সবাইকে টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। আমাকে এবার গাড়িটা বের করতে হবে, আজকে দুপুরবেলা আমি গাড়ি
বাজার থেকে এসে গাড়িটা তুলে দিয়েছিলাম উপরে, আবার নামাতে হবে এদের ছাড়তে যাওয়ার জন্য। এ পাপা মামাবাড়ি পৌঁছে গেছে, মামাবাড়ি পৌঁছে এসে কি খাচ্ছে দেখুন, ওআরএস খাচ্ছে, সে বড় লোকেদের মতো ট্রেনে 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 ওআরএস খাচ্ছে। এ দেখুন আর চতুর্দিক ঘুরে ঘুরে দেখছে কোথায় এলো, এই জায়গাটা তো নতুন, এর আগেও এসছে কিন্তু মনে নেই, তাই মনে হচ্ছে আবার নতুন জায়গায় এসছে বাবা। সে আবার আবার খাইব না, হ্যাঁ হ্যাঁ সে আবার খাবে, সে নিজে খাবে। সে টেস্ট পেয়ে গেছে নাকি বাবা? বাবা আমি আসি, হ্যাঁ আমি আসি, তুমি কাল কাল সন্ধ্যার সময় বিকেলবেলা বাড়ি চলে যাবে, হ্যাঁ। এসেই তো অনেক আড্ডা টাড্ডা দিলাম মায়ের সঙ্গে, বাবার সঙ্গে, ঠাম্মার সঙ্গে, তো এখন সন্ধেবেলা আমি আর কুচি সোনা, বাবা, মা সবাই বেরোচ্ছি বাজারে যাবো বলে। তো বাজারে কিছু কাজ আছে, তো সেই কাজের জন্য যাচ্ছি এখন, কয়েকটা কেনাকাটায় এইসব আছে। আর দেখো কুচি সোনাও রেডি, এখন রেডি হয়ে আমার কোলে উঠে পড়েছে, আর ওর মুখটা দেখো ও কত খুশি। এখন বেড়াতে যাবে না, এখন বাবার বাইকে আমি আর কুচি সোনা চলে যাবো, আর মা আর ভাই হেঁটে হেঁটে যাবে। এখন বাইকে করে আমি ওর দাদা আর কুচি শোনা যাচ্ছি, আর ভাই আর মা পরে বেরোবে। তো চলো যাই, কাজগুলো সব সেরে আসি, তারপর তোমাদেরকে বলবো কি কি কাজ ছিল না ছিল। এখন ঘুরে আসি, বেশ এনজয় করছি। ঠাম্মা এসে দাঁড়িয়েছে এখানে, ঠাম্মা কুচি শোনার সাথে কথা বলছিল, আর টিভি এদিকে চলছে, টিভি টিভি দেখা হচ্ছে, ঠাম্মাই বিশেষ করে দেখে। মা রান্নাঘরে রান্না বান্না করে, কুচু সোনা রুটি টুটি করে এখন কাজ গুছোচ্ছে, মা একটু বাদে যাচ্ছে চেঞ্জ করে, আর আমি আর বাবা আর কুচু সোনা এখন যাচ্ছে। কুচু সোনার স্নান এইমাত্র কমপ্লিট হলো, তো এখন বাজে সকাল 10:30, স্নান কমপ্লিট হয়ে গেছে, একটু পর আধ ঘন্টা পর ওর লাঞ্চ হবে, তো এখন একটু খেলাধুলো হচ্ছে, কখনো কখনো বাবার ওষুধ দোকানের ভেতর যাওয়া হচ্ছে, কখনো কখনো দিদিভাইয়ের কাছে যাওয়া হচ্ছে, দিদিভাই এখন রান্নাঘরে কাজেতে ব্যস্ত, তো কখনো কখনো ওখানে যাওয়া হচ্ছে, এইভাবে মোটামুটি কাটছে। তো কাল রাতে আমরা ঘুরে আসার পর আমরা ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম, তারপর আর কোনো ব্লগ তোমাদের জন্য বানানো হয়নি, আজকে সকাল থেকে আবার ব্লগ বানানোটা স্টার্ট করলাম। তো এখন এইভাবেই ওর খেলাধুলো চলছে, কখনো পড়ে যাচ্ছে, কখনো আবার উঠে দাঁড়াচ্ছে একা একা, হ্যাঁ কখনো দিদি বাবা এদিকে চলে এসো, এদিকে বাবা এদিকে চলে এসো, এই যে এখানে অনেক কাজকর্ম হয়। আমি সকালবেলায় ওষুধগুলো গুছিয়ে দিয়েছি, না হলে একটা ওষুধ র্যাকে থাকে না, যা ওর হাতের নাগালে আসে সবই মেঝেতে চলে আসে। তো বাবা সেই মতো সিস্টেম করে গেছে, মানে কাঁচের শিশিগুলোকে নিচে রাখেনি, কারণ ও এলে এখানে খেলাধুলো করে, তাই কাঁচের শিশিগুলোকে বাবা কী করেছে নিচ থেকে তুলে দিয়েছে ওপরের র্যাকে, আর ও মনের মতো প্লাস্টিকের শিশিগুলো নিয়ে খেলাধুলো করে। বাবা বাবা সবাইকে হাই করে দাও, হাই হাই, গুড মর্নিং এভরিওয়ান, বাবা 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 এদিকে তাকাও, বাবা এদিকে তাকাও, বাবা দেখি দেখি, হাই করে দাও, হাই গুড মর্নিং এভরিওয়ান। এই যে কোলেতে চলে আসছে, ও কোলেতেই উঠে পড়ছে এখন আমার, এখন কোলে একটু বসবে, গান শুনবে, কবিতা শুনবে, তারপর আধ ঘন্টা পর ও লাঞ্চ করবে। ওর তো স্নান টান কমপ্লিট, কিন্তু আমার এখনো স্নান টান কিছুই হয়নি, ওকে আগে লাঞ্চ করিয়ে দিয়ে তারপর আমি যাবো স্নানে, বেজায় খুশি। কাল থেকে শুধুই খেলে আছে, ঘরেও যেমনি খেলে এখানেও দিব্যি ওর খেলা চলছে। কাল তো রাত কটা নাগাদ, 11টা নাগাদ ঘুমিয়েছে, মানে 11টা পর্যন্ত রীতিমতো খেলেছে, তারপর 11টার সময় ঘুমিয়েছে, এত রাত করে কালকে ঘুমিয়েছে, খুব খুব খুশি। মা ওখানে রান্নার কাজ করছিল, আর আমি এসেছিলাম কুচু সোনার এখানে খাবারটা রেডি করতে, তো ওখানে খাবারটা সেদ্ধ করে রাখা আছে, খিচুড়িটা খিচুড়িটা রেডি করবো। আর দেখো ইনি এসে হাজির, যে আমাকে কোলে নাও, আমাকে আমার কোলে বসবে, দিদি ভাইয়ের শাড়ি ধরে টানছে, কোলে নাও, সবার সবাইকে, হ্যাঁ এইভাবে ওকে কোলে নিয়ে একটু ঘুরু ঘুরু করতে হবে, আমি ততক্ষণে ওর খাবারটা রেডি করে ফেলি। তো এটাই করতে এসেছিলাম, ও পেছন পেছন চলে এসেছে, এখন কোলে নিতে হয়েছে দিদি ভাইয়ের কোলে উনি, আর আমি এবার ওর খাবার
তা রেডি করবো, খিচুড়িটা রেডি করবো। হ্যাঁ মা বলো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তো এসেছে ইলিশ মাছ, আজ বাবা নিয়ে এসেছে ইলিশ মাছ, আর সাথে এসেছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা এখানে ম্যারিনেট করে রাখা আছে, আর ইলিশ মাছের ওখানে তেল ঝালটা অলরেডি বসে গেছে। এই যে সবজি কাটাকাটি কমপ্লিট। চিংড়ি মাছের হবে ওল আলু দিয়ে একটা ঝোল, তরকারি হবে চিংড়ি মাছ, এখানে ম্যারিনেট করে রাখা আছে। আর আমার কুচু সোনার এখানে ইলিশ মাছটা ভাজা আছে, যেটা ওর ইলিশ মাছটা ছাড়িয়ে খাবারের মধ্যে দিতে হবে। আর এখানে আমাদের জন্য অলরেডি তৈরি হচ্ছে ইলিশ মাছের ঝাল দেওয়া। তো এখানে কড়াইতে বসে গেছে ঝাল দেওয়াটা ফুটছে, দেখতেও কতটা লোভনীয় হচ্ছে বুঝতে পারছো, মানে খেতে কতটা টেস্টি হবে। আর আমার মাতাশ্রী যা বানান তা অতি 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 সুস্বাদু হয়, মায়ের ভালোবাসা না। তো যাই হোক, এবার চলো আমার কুচি সোনায় মাছটা ছাড়িয়ে আমি খিচুড়িটা রেডি করে ফেলি। এই যে অনেক রকম সবজি দিয়ে খিচুড়ি রেডি, এবার হাতে ভালো করে ম্যাশ করে নেবো, তারপর ওকে খাবো। দেখেছো কোলে নিতেই চুপ, ঘোরাঘুরি করলেই চুপ, দুষ্টু। কুচু সোনা এখন ঘুম দিচ্ছে, তো স্নান করে ভাত টাত খেয়ে দিয়ে ঘুম দিচ্ছে এখন। আর আমি এবার বসেছি গেছি লাঞ্চ করতে। তো লাঞ্চ করতে করতে উঠে গেছিলাম যে কুচু সোনা ঘুম থেকে উঠে পড়লো কিনা দেখতে। তো আজকে লাঞ্চের মেনুতে আছে পটল ভাজা, তারপর এটা চিংড়ি মাছ দিয়ে একটা বড়া, এখানে চিংড়ি মাছ আর ওল আলু দিয়ে ঝোল, আর ইলিশ মাছের ভাপা। তো এটাই আজকে লাঞ্চের মেনু, অল্প কয়েকটা তরকারি হলো, যা দারুণ টেস্ট হয়েছে আর যা দারুণ খেতে লাগছে সেটা আর বলার নয়। তো তাই বেশিক্ষণ ওয়েট না করে চটপট এবার খেয়ে নিই। তো বাড়ি ফিরে এসে যখন দেখি রুমি আর আমার পাপা বাড়ি চলে এসেছে, পাপা ঘুমিয়ে গেছে, এখন প্রায় রাত 10টার মতো 10:30টার মতো বাজে। তো রুমি আমাকে বললো আর কিছু জিনিসপত্র নিয়ে এসেছে, কি জিনিসপত্র নিয়ে এসেছিস দেখা দেখি। জিনিসপত্র বলতে আমার তোমার, তারপর কুচু সোনার মায়ের, সবার দুর্গা পুজোর নতুন নতুন জামা কাপড় সব বাবা এনেছে। যেটা আমি কালকে রাতের সময় বলছিলাম যে আমরা এখন কেনাকাটা করতে যাচ্ছি, ওখানটায় যেটা বলেছিলাম সেই কেনাকাটাটা হলো সবার জন্য একটু জামা কাপড় কেনা, তো সেটাই করতে গিয়েছিলাম। তারপর আজকে কিছু কেনাকাটা হয়েছে, যাই হোক মোটামুটি দুপুরের পর আমরা বিকালবেলা বাড়ি চলে আসি, বাবা বাড়িতে ছাড়তে এসেছিলো, বাবা ছেড়ে দিয়ে গেছে। তো সে কারণে এখন দেখাবো যে আমাদের দুর্গা পুজোর জন্য কী কী জামা কাপড় বাবা এনে দিয়েছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই কী কী এসেছে আমাদের। এই যে এখানে সমস্ত কিছু রাখা আছে, এর ভেতরে আবার কিছু একটা আছে দেখছি, অনেক কিছু আছে মনে হচ্ছে। এটা কার শাড়ি? এটা শাড়ি, হ্যাঁ এটা শাড়ি আছে, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি। আচ্ছা মার জন্য? হ্যাঁ দারুণ দেখতে কিন্তু। হ্যাঁ দারুণ দেখতে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, খুব সুন্দর একটা শাড়ি, এই ডিজাইনটা বেশ সুন্দর, প্যান্ডেল প্যান্ডেলের মতো। পাপার জিনিস না, ঠাম্মার জিনিস দেখালাম। কুচু সোনার একটা ফুল প্যান্ট, বাপরে ফ্লোরাল, পুরো ফ্লোরাল ডিজাইন, যা লাগবে না পাপাকে, তার চুটি বেঁধে দিলে মেয়েই লাগে পাপাকে দেখতে। তো তার সাথে একটা টি-শার্ট, আচ্ছা এই টি-শার্টটা এসেছে মমস রকস্টার, ইয়েস টি-শার্ট, আরো একটা টি-শার্ট, স্মাইল, কুচু সোনা স্মাইল লুকস কুল অন ইউ, আচ্ছা ইয়েস এটা এসেছে, আর এই টি-শার্টের সাথে এই প্যান্ট, আচ্ছা প্যান্ট, আচ্ছা আচ্ছা, একটা ফুল একটা হাফ দুটো টি-শার্ট। তো মোটামুটি আমাদের বাড়ির সবারই চলে এসছে জিনিসপত্র, কিন্তু আমাদের বাড়ি থেকে এখনো কারো কিছু জিনিস কিনতে যাওয়া হয়নি, যা হবে কিনা জানি না, কেন কি প্রচুর জিনিসপত্র আছে, মানে বিশেষ করে আমার রুমির তো পুরো দেড়খানা আলমারি পুরো ভর্তি আছে ওরই জিনিস শাড়িতে, আর আমারও এমন অনেকগুলো ড্রেস আছে যেগুলো পরাই হয়নি একবারও, তো সেগুলো ওগুলো কাটি পুজো, আর পুজো তো আমি বেরাই না, এরাই বেরাই, এক আধ দিন বেরাবে, আমি তো বেরাই না কোথাও পুজো দেখতে।
তো এই করে চালিয়ে দেবো, আর নতুন কোথাও কিনবো না, বেকার খরচাপাতি করতে যাবো না। সামনে একটা বিশাল খরচা আছে। একটা শাড়ি আচ্ছা, এটা তোর শাড়ি? এটা কি রঙের? কালো? কালো, আমার এক ব্ল্যাক কালারের শাড়ি একটাও ছিল না। আচ্ছা, বাবাকে বললাম আমি ব্ল্যাক কালারের একটা শাড়ি নিতে চাই, তো বাবা পছন্দ করে আমার জন্য এই শাড়িটা নিয়ে এসেছে। এই যে কালোর উপরে, কালোর উপরে, এটা কি গোল্ডেন কালার নাকি? হ্যাঁ, এটা গোল্ডেন কালার ব্ল্যাকের উপরে। আচ্ছা আচ্ছা, ব্ল্যাকের উপরে, এটা দিনের বেলা হলে আরো সুন্দর হয়ে যায়। এই শাড়িটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই আমি নিয়েছি, আমার বেশ পছন্দ হয়েছে। এরকম ধরনের শাড়ি আমার পরতেও ভালো লাগে, তো আমার এটা ভালো লেগেছে। মানে আমার শাশুড়িমা সুতির শাড়ি খুব পছন্দ করে, তাই মায়ের সুতির শাড়ি, আর আমি অপোজিট, আমি সেই ভারী এরকম কিছু পছন্দ, শাড়ি তো পরে কোথাও গেলে, মানে খুব শাড়িও আমি খুব কম পরি, রেয়ার পরি, বারণ করেছিলাম কিন্তু তাও এনে দেবে। তো যাই হোক, তো আমি আমার কি আছে শাড়িটা এবার তোমার, ওর জন্য একটা খুব সুন্দর পাঞ্জাবি আনা হয়েছে। পাঞ্জাবি, পাঞ্জাবি দুটো কালার অপশন দেওয়া হয়েছিল, একটা হচ্ছে ডিপ ব্লু আর একটা এটা হালকা কালার। তো তুমি যদি চাও ডিপ ব্লুটাও, আচ্ছা এর উপর ডিজাইন করা কাজ করে না? হ্যাঁ, এটা গোটাটাই, গোটা পাঞ্জাবিটা গোটাটাই এরকম কাজ করা আছে না, সুন্দর এমব্রয়ডারি আর চকচক করছে। এটা ছোট ছোট পুঁথি বসানো, পুঁথি না ঠিক, কিছুটা বসানো আছে, চকচক করছে আলো পড়তে, আলো পড়তে চকচক করছে, পুরোটাই কাজ করে না, উপর থেকে তোলা পর্যন্ত কাজ করে, পেছন সামনে পুরোটাই কাজ করে, আর পুরো একেবারে হালকা পিঙ্ক কালার, হালকা একদম পিঙ্ক কালার। আপনারা বুঝতেও পারছেন যে চকচক করছে, দেখো। আমি ভাবলাম যে টি শার্ট শার্ট অনেক আছে পরে, আর পাঞ্জাবিও অনেক আছে, তাও এই পাঞ্জাবিটা বেশ বেশ নরম, একদম মোলায়েম, একদম হ্যাঁ নতুন, তুলে ধর তুলে ধর। তো আর একটা ব্লু, ডিপ ব্লু আছে, ডিপ ইয়েলো আছে, সবই আছে। ডিপ ব্লু চাইলে এটা রিটার্ন করে ডিপ ব্লু, না আমি ডিপ ব্লু নেব না, কারণ হচ্ছে আমার ডিপ কালারের অনেকগুলো পাঞ্জাবি আছে, আর দ্বিতীয়ত হচ্ছে এই ডিপ কালার হলে না গরম প্রচুর লাগে, তো সেই জন্য আমি এখন আমি যেসব ড্রেসও পরি বেশিরভাগ সাদা, এমনি গেঞ্জি টি শার্ট যাইগো বেশিরভাগ সাদা কালারের, আর এমনি জামা ফামাও সব এখন হালকা কালারের। লোক বলে নাকি হালকা কালারটা বয়স্কদের পরতে হয়, কিন্তু আমার কেন জানি না আমার হালকা কালারটা পরতে ভালো লাগে, মানে হালকা কালারে এটা এর পিছনে সায়েন্সও আছে, হালকা কালারে গরম কম লাগে, আর ডিপ যত কালার হবে গরম তত বেশি লাগে। এই যে আচ্ছা, ওটা খুলে নিয়েছিস? আচ্ছা, পরে চেক করে না তোমার ভুঁড়িতে হয় কিনা। হ্যাঁ, আমার তো আবার মধ্যপ্রদেশ, তো হ্যাঁ অতি কায় মধ্যপ্রদেশ আমার, তো মধ্যপ্রদেশ ফিট হয় কিনা। এটা কোন সাইজ রে দেখি না? হয়ে যাবে, যা এ আছে হয়ে যাবে, এটা এক্সেল আনা হয়েছে। হ্যাঁ, পরে দেখে নিতে হবে। আমাদের কুচু সোনার মনে হয় আরো এদিক সেদিক চলে আসবে, আমাদের না আসুক, কুচু সোনার আরো এ কেউ দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটাই আজকে বাবা দিতে এসেছিল, যে পুজোর জিনিসপত্র আজকে বাবা দেখাও করে গেল মায়ের সঙ্গে, দিয়ে গেল। এই যে পুরো জিনিসপত্র মায়ের, রুমির, আমাদের পাপার, আর এটা পাপার পাপা মানে আমার, তো এই হচ্ছে পুজোর জিনিসপত্র। বাহ, তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি, আর পাপাকে নিয়ে ছাদে যেতে হবে, প্রচুর গরম, এসি চালাবো না, কেন কি পাপা এসিতে ঘুমিয়ে ওর কফ কাশি কয়েকদিন আগে খুব ভুগেছিল, কি ইভেন নেবুলাইজারও দিতে হয়েছিল, তো সেই জন্য এসি বেশি চালাবো না। আর এখন এই দু তিন দিন ধরে খুব গরম, তার আগে খুব বৃষ্টি হচ্ছিল চার পাঁচ দিন ধরে, এখন খুব গরম, আবার নাকি নিম্নচাপ না কী আছে, যাই হোক। এবার দেখুন প্রায় 11টা বেজে গেছে, হ্যাঁ 11টা বেজে গেছে, তো এবার ঘুমোতে যেতে হবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে, গুড নাইট।